আজকের রেসিপি লাউ শাক চচ্চড়ি। লাউ শাক চচ্চড়ি বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি লাউ শাককে কেটে ধুয়ে রেখে দিয়েছি, দেখুন শাকটা পরিষ্কার করে রেখেছি। নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর শিম, সবই আমি টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে লম্বা নিয়েছি, বেগুনটাকে লম্বা নিয়েছি, শিমটাকে একটু ছোট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা একটা আর নিয়েছি পাঁচ ফোড়ন। মশলায় নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, নেব বড়ি, বড়িটাকে ভেজে এর মধ্যে দেব, স্বাদ অনুসারে দেব নুন চিনি আর দেব চিড়ে দেব একটা কাঁচা লঙ্কাকে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এই লাউ শাক চচ্চড়ি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলোকে ভেজে আমি তুলে নেব, বড়িটাকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি। এটা একটু ভেজে নেব শুকনো লঙ্কাটাকে, দিয়ে বাকি আনাজগুলো ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আনাজগুলো সব দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, আমি লঙ্কাটা একটুখানি চিরে দিচ্ছি, মানে কাটিয়ে দিচ্ছি অল্প করে। আপনারা পারলে চিরে দেবেন, কারণ যদি ঝাল হয়ে যায় তখন এটা খেতে অতটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করেন তারা তাদের মতো করে ঝালটা দেবেন। আমি এবার এটা একটু ভেজে নেব সমস্ত অনাজগুলো, তারপর পরের স্টেপে যাচ্ছি। ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি একটু একটু করে দেবো, একবারে দেব না, নাহলে মিশতে মিশবে না সমস্ত কিছুর সঙ্গে। একটু করে দিব, একটু করে পাকনা দিয়ে রাখবো, একটু মজে যাবে যাই, তারপর আবার বাকি শাকটা দেব। শাকটা মজে গেছে দেখুন অনেকটাই, এবার বাকি শাকটা আমি দিয়ে দেবো আর নুন হলুদ এগুলো আমি দিয়ে দেবো। একটু নেড়ে দেবো হালকাভাবে, আমি এখানে কোনো রকম জল দিচ্ছি না এখনো পর্যন্ত, কারণ শাক থেকে জল বের হয়। আমি একটুখানি হালকাভাবে যতটুকুনি পাচ্ছি আমি নেড়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন আর চিনিটাও দিয়ে দিচ্ছি। দেখুন খুব আস্তে আস্তে নাড়াচ্ছি, এটাকে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। একটু পরে বাকি মশলাগুলো সব এর সঙ্গে মিশিয়ে দেবো। ঢাকনাটা আমি ওপেন করছি, দেখুন মশলাটা মিশিয়ে দেওয়ার পরে একটু জল ছেড়েছে, সমস্ত আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিই ডাঁটাটা নরম হয়েছে কিনা, ডাঁটাটা একটু নরম হবে। শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় কিন্তু ডাঁটা যেহেতু রয়েছে তার জন্য একটু জল দিতে লাগবে যাতে ডাঁটাটা ছেদ্ধ হয়ে যায়। আমি এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি,
আর খুব সামান্য একটু জল দিচ্ছি। তার যেহেতু জল ছেড়েওছে আর খুব সামান্য একটু জল দিলাম ডাঁটাটা আর বড়িটা নরম হওয়ার জন্য। আবারও আমি চাপা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট বাদ আমি ঢাকনাটা ওপেন করছি। দেখুন জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে গেছে বড়ি। আমি এবার ভালো করে একটা মিশিয়ে নিচ্ছি। চচ্চড়িটা খেতে খুবই সুস্বাদু। এটাতে এটা খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। এটা ঠাকুরের ভোগেতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ নিরামিষ। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।